Kids Still Live. Ya Nabi Salam Alaika, Ya Rasul Salam Alaika. Utho utho namaz padho hai namaji. সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দূরে বা কাছে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান কিডস টিউন লাইভে। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনায় আছি আমি জাহিন ইকবাল, এবং গান শোনাতে আমাদের সাথে রয়েছেন স্টুডিওতে আমাদের সকলের ওস্তাদ, গীতিকার, সুরকার এবং শিল্পী লিটন হাফিজ চৌধুরী। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এবং আমাদের সাথে রয়েছে ছোট্ট বন্ধু, জনপ্রিয় শিল্পী আবদুল্লাহ আল রাহি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনাদের দুজনকে কিডস ক্রিয়েশন স্টুডিওতে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মানবতার কবি কবি ফরুক আহমেদের 48তম মৃত্যুবার্ষিকী ছিল গত 19 অক্টোবর। আজকের কিডস ক্রিয়েশনের এই বিশেষ পর্বটিও আমরা আমাদের প্রিয় কবির উদ্দেশ্যে নিবেদন করছি। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে কবি ফরুক আহমেদ অনেক গান রচনা করেছেন। তিনি ছোটদের জন্য অনেক মজার মজার কবিতা ও ছড়াও রচনা করেছেন, তেমন তিনি অনেক গানও রচনা করছেন। তারই ফরুক আহমেদ অনেক গানও রচনা করেছেন, তো তারই নতুন সুর করা গান আজকে আমাদের শিল্পীদের কণ্ঠে শুনবো। কি শোনাবেন তো আপনারা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তুমি দাওয়াত করেছো, গান শোনাবো না? জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা এই অনুষ্ঠানটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দাও। লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করো, এটাই আশা করছি। চলো তাহলে শুরু করা যাক। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন যে ওস্তাদ লিটন হাফিজ চৌধুরী চাচ্ছিও আমাদের ফরুক আহমেদের অনেক গান শুরু করেছেন এবং তার গান নিয়ে কাজ করছেন। তো আমি আপনার কাছে আসবো, সে সময় বিস্তারিত জানবো। তবে তার আগে আমাদের ছোট্ট বন্ধু রাহির কণ্ঠে একটি গান শুনে আসব। তো রাহি, তোমার কাছে আগেই একটি জিনিস জানার জন্য, যে তুমি কিডস ক্রিয়েশন স্টুডিওতে এসেছো এবং আমাদের ওস্তাদ লিটন হাফিজ চৌধুরীর সাথে দেখা করতে পেরেছো, তোমার কেমন লাগছে? আজকে আমার অনেক বড় একটা পাওয়া হলো যে ওস্তাদের সামনে গান গাচ্ছি, ওস্তাদের সাথে লাইভে বসেছি। কিডস ক্রিয়েশন টিভিকে অনেক ধন্যবাদ, আপনাদের স্টুডিওতে বসে ওস্তাদের সামনে গান গাচ্ছি, ওস্তাদের সাথে আমার এই লাইভে বসার সুযোগ করে দেওয়ার জন্য কিডস ক্রিয়েশন টিভিকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমারও খুব ভালো লাগছে তোমাদের দুজনকে পেয়ে। তো আমরা চলে যাব আবদুল্লাহ আল রাহির কাছে। তুমি প্রথমে আমাদের কোন গানটি উপহার দিবে? যেহেতু এই অনুষ্ঠানটি মানবতার কবি কবি ফরুক আহমেদের মৃত্যুবার্ষিকী সম্পর্কে এই লাইভ অনুষ্ঠানটি, এজন্য আমি কবি ফরুক আহমেদের একটি গান পরিবেশন করব। গানটির কথা আল্লাহর নামের মুক্তামণি এবং সুর করেছেন প্রিয় ওস্তাদ লিটন হাফিজ চৌধুরী স্যার, আমার সামনে বসা। ধন্যবাদ রাহি, জাহিনকে স্পেশাল থ্যাঙ্কস। জি, এই পর্যায়ে আমি কবি ফরুক আহমেদ ভাইয়া শুরু করব। আল্লাহ নামের মুক্তামণি, বড় কালামে তাসমিয়া, সকল নেকাজের আগে পড়ো মুমিন হৃদয় দিয়া। আল্লাহ নামের মুক্তামণি, বড় কালামে তাসমিয়া, সকল নেকাজের আগে পড়ো মুমিন হৃদয় দিয়া। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, সকল কাজের শুরুতে বলো বিসমিল্লাহ। আল্লাহ নামের মুক্তামণি, পড়ো কালামে তাসমিয়া, সকল নেকাজের আগে পড়ো মুমিন হৃদয় দিয়া। শুভ কাজে অন্তবিহীন উৎস যে এই বরকতের, বাদ দিলে ভায়ে তাসমিয়া, পড়বি দলে বঞ্চিতের। শুভ কাজে অন্তবিহীন উৎস যে এই বরকতের, বাদ দিলে ভায়ে
আবি দু জাহানের কামি আবি পাবি দু জাহানের কামি আবি আল্লাহ নামে শরণ নিয়া আল্লাহ নামের মুক্তামণি পড় কালামে তসমিয়া সকল কাজের আগে পড় মুমিন হৃদয় দিয়া আল্লাহ নামের মুক্তামণি পড় কালামে তসমিয়া সকল কাজের আগে পড় মুমিন হৃদয় দিয়া ওই পবিত্র যার নামে নূরে আশ কুরসি হয় উজালা এসমে আজম রাখেন গোপন নিভৃতে সেই বাড়ির তালা ওই পবিত্র যার নামে নূরে আশ কুরসি হয় উজালা এসমে আজম রাখেন গোপন নিভৃতে সেই বাড়ির তালা ওই নামের কাম পড় কালামে তসমিয়া সকল কাজের আগে পড় মুমিন হৃদয় দিয়া বিসমিল্লাহ বল বিসমিল্লাহ বিসমিল্লাহ বল বিসমিল্লাহ সকল কাজের শুরুতে বল বিসমিল্লাহ বিসমিল্লাহ বল বিসমিল্লাহ বিসমিল্লাহ বল বিসমিল্লাহ সকল কাজের শুরুতেই বলো বিসমিল্লাহ সকল কাজের শুরুতেই বলো বিসমিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো লাগলো প্রিয় দর্শক আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাতে পারেন খুবই শিক্ষণীয় একটি গান আপনারা আশা করি আপনাদের ভালো লেগেছে সকল কাজের শুরুতেই বিসমিল্লাহ বলবো ইনশাআল্লাহ একটা মেসেজ আছে কিন্তু তার গানে কৈফুরুক আমাদের দেখো চিন্তা করে যে মানে বিফোর স্টার্টিং এনিথিং এনি ওয়ার্কস কৈফুরুক আমার বলতে চাচ্ছে যে বিসমিল্লাহ বলো এটা কিন্তু সুন্নার একটা নির্দেশ আল্লাহ রাসুলের একটি নির্দেশ যে কোনো কাজের শুরুতেই বিসমিল্লাহ বলা সেটির গান হয়ে গেছে জি 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 ধন্যবাদ জানাচ্ছি রাহিকে অসংখ্য তো এবার আসতে চাই আমাদের লিটন হাফিজ চৌধুরীর কাছে তো আপনার এখন যা ইচ্ছা আপনি শোনাতে পারেন তবে তার আগে একটি বিষয় জানার আছে আমার সেটা হচ্ছে কবি ফরুক আহমেদের গান শুরু করছেন কেন এবং কি চিন্তা থেকে থ্যাংক ইউ জাহিদ তোমার উপস্থাপনা তো ফড়াফড়ি আমি শুরু থেকেই তোমার উপস্থাপনার বেশ ফ্যান স্পেশালি রাহি গানটা সুন্দর করেছে একটা থ্যাংক ছোট্ট করে থ্যাংকস দেওয়া উচিত রাহি পারফরমেন্স আলহামদুলিল্লাহ সুন্দর গান করেছে গান তো ধরো আমরা শুরু করি গান অনেকের গানই শুরু করছি কিন্তু তোমার প্রশ্নটা হচ্ছে স্পেসিফিক্যালি যে কবি ফজলুল আহমদের গান আমি কেন শুরু করছি এটার প্রথম উত্তর যেটা হওয়া উচিত আমার মনে হয় যে কবি ফজলুল আহমদের অসংখ্য গান অসংখ্য মণি মুক্তা কবি ফজলুল আহমদের লেখায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিশেষ করে মানুষের জন্য ওনার লেখা স্পেশালি মানুষের ভিতরে ওনার শিশুদের যে ক্যাটাগরিটা শিশুদের নিয়ে অসংখ্য কবিতা সাহিত্য তার রচনা করা আছে সেখানে আমরা দীর্ঘদিন ধরে স্পেশালি আমি ধরো গত 30 বছর ধরে যদি গান করি তাহলে দেখা যাবে যে 2-3টা গান আমরা ফজলুল আহমেদের গান বাংলাদেশ সকল মানুষেরাই করছি এই গানগুলো সবাই চেনে কিন্তু আমি যখন কবি ফজলুল আহমেদের গানের ভাণ্ডারের সন্ধান পেলাম আমাদের প্রিয় শিল্পী তহিদুল ইসলামের কাছ থেকে গীতি সমগ্র বের করেছে কবি ফজলুল আহমেদের দুটো গীতি সমগ্র এক গীতি সমগ্র দুই সেই বই দুটো আমি পড়তে গিয়ে দেখলাম যে এত সুন্দর সুন্দর গান এত সুন্দর সুন্দর গান মানে একটা গান দেখলে তো অটোমেটিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুর মাথায় দিয়ে দিচ্ছে ভাবতে হচ্ছে না যে গানটার জন্য আমি কেমন সুর করা উচিত গানটা তো এরকম কথা কি অনেক সময় লেগেছে কিন্তু এটাতে না মনে হচ্ছে যে পাতা খুলছি আর সুর চলে আসছে এরকম তা আলহামদুলিল্লাহ যে গানগুলো সুর করার কারণ ছিল যে কবি ফজলুল আহমেদের অসংখ্য গানের ভিতরে মাত্র 15-20 সংস কম্পোজড হয়েছে
আমি চিন্তা করলাম অসংখ্য গান তাহলে শুরু করা উচিত। এই আমি গত 4-5 মাস ধরে লাগাতার আমি আর কারো গান শুরু করিনি এর মধ্যে, কবি ফারুক আহমেদের গান। আমার তো যোগ্যতা আছে, আমার তো অযোগ্যতা আছে, মানে অযোগ্যতা বেশি যোগ্যতা যতটুকু আছে, তো সেই অযোগ্যতাটা আল্লাহর কাছে সাহায্য চেয়ে শুরু করলাম আলহামদুলিল্লাহ। করতে 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 প্রতিদিন আমি এমন হয়েছে যে আমি 5-6টা গানও শুরু করে ফেলেছি দিন রাত মিলে। তো শেষ পর্যন্ত যখন কাউন্ট ডাউন করলাম গানগুলো, তখন দেখালো 100 songs আই ওভার, মানে 100 গান বেশি গান শুরু হয়ে গেছে, সেগুলো আমি মার্ক করেছি। করে তোমাদের স্যার, আমাদের স্যার, আমাদের ওস্তাদ শরীফ বাজিদ মাহমুদ ভাইয়ের সঙ্গে আমি কথা বলেছি, আমার চিন্তাটা শেয়ার করেছি। অধ্যাপক সাইফুল্লাহ মনসুর ভাইয়ের সঙ্গে আমি আমার চিন্তা শেয়ার করেছি, অনেক গুণীজনের সঙ্গে আমি চিন্তাগুলো শেয়ার করেছি যে এখন আমার কী করা উচিত, এই গানগুলো আমি শুরু করেছি। তো যেটা হচ্ছে শুরু করার পর হয় কি যে ধরো তোমার কাছে ভালো লাগলো না, কিংবা রাহির কাছে ভালো লাগলো, কিংবা রাহির কাছে ভালো লাগলো না, তোমার কাছে ভালো লাগলো, আমার আমি শুরু করেছি যে সবগুলো গান ভালো হয়ে যাবে এমন নয়। তবে আমার একটা বিলিফ আছে যে গানগুলো সবগুলোই ভালো হয়েছে, বাট কোনো গুণীজনের কাছে যদি গানগুলো আমি শোনাতে পারি একের পর এক, এবং তাদের মতামত যদি আমি নিতে পারি, তা আমি কারেকশন করার সুযোগও পাবো। জি ধন্যবাদ অসংখ্য। তো শুনে কি তার একটি গান? যার ফলে অধিকাংশ গানই, কারণ গানগুলো জাস্ট কচি, যার ফলে আমি কিছু লিরিক নিয়ে আসছি, আর যদি ভুলে যাই তুমি একটু হেল্প করো। এটা কবি ফারুক আহমেদের একটি গান, নাথে রাসুল, রবি আউয়ালের মাস, একটি নাথে রাসুল আমি গাইতেই পারি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসুল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সাল্লাওয়াতুল্লাহ আলাইকা, এই কথাটা মিক্স করে উনি কবি ফারুক আহমেদের গান লিখেছে। সেই গানটা আমি একটু অংশ বিশেষ শোনাচ্ছি। তুমি যে আখেরি নবী, দিনের পূর্ণ রবি, রহমত আলম তুমি, তুমি যে আখেরি নবী, দিনের পূর্ণ রবি, রহমত আলম তুমি, কামালে পূর্ণ তুমি, জামালে পূর্ণ তুমি, উসওয়াতুন হাসানা তুমি, হে রাসূল আল্লাহ রবি মুস্তফা খোশল কবি, হে রাসূল আলা রবি মুস্তফা খোশল কবি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তাওহীদ কালাম দিলে আধার নিখিলে মানুষের জীবন বিধান, আনিলে যে আনিলে যে ইনকিলাবি, আনিলে শান্তি প্রীতি, আনিলে সাম্যনীতি, ভাঙিলে জুলুম শাহি, বিলালে প্রেম সুরভি, বিলালে প্রেম সুরভি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। খুদিতের স্বজন তুমি, ব্যথিতের আপন তুমি, মা
মানুষের বেদনা ব্যথা, হে রাসূল নিলে গরিবী, হে রাসূল নিলে গরিবী, নিলে না শাহান শাহি খোদার রাহে রাহি, পথের দিশারি তুমি মুস্তবায়া হাবিবি, মুস্তবায়া হাবিবি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে আখেরি নবী, দিনের পূর্ণ রবি, রহমতে আলম তুমি, কামালে পূর্ণ তুমি, জামালে পূর্ণ তুমি, উসওয়াতুন হাসানা তুমি, হে রাসূল আলা রাবি, মুস্তফা খুশল কবি, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। চমৎকার, খুবই ভালো লাগলো, খুবই মন দিয়ে শুনছিলাম, খুবই আনন্দিত হলাম। তো অনেক দর্শক কমেন্ট করছেন, আমাদের উৎসাহ দিচ্ছেন। আপনাদের আবারও বলছি যে অনুষ্ঠানটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। খুবই ভালো লাগলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরেকটা বিষয় জানার ইচ্ছা ছিল যে কবি ফারুক আহমদ যে অনেক গান লিখেছেন আমরা জানি, তবে এই গানগুলো কি আগে শুরু করা কি ছিল না, নাকি কেউ শুরু করেনি যার জন্য আপনারা শুরু করছেন? কবি ফারুক আহমদ হয়েছে কি, কবি ফারুক আহমদ একটি আন্দোলনের কবি, একটি নিষ্পেষিত মানুষের কবি। কবি ফারুক আহমদ মানবতার কবি, কবি ফারুক আহমদ শিশুদের কবি, কবি ফারুক আহমদ সবুজের কবি, শ্যামলের কবি, বাংলাদেশের কবি। তো কবি ফারুক আহমদের এই গানগুলো এক জায়গায় ছিল না, মানে অনেক কবির গান বই আকারে চলে এসেছে, পুস্তক আকারে চলে এসেছে, লিখিত চলে এসেছে, কিন্তু কবি ফারুক আহমেদের গানগুলো বাংলাদেশের বেতারে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো সুর করা হয়েছে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। যে বরণ্য জনেরা কবি ফারুক আহমেদের সুর করেছেন, আমার ওস্তাদেরাও কবি ফারুক আহমেদের গান সুর করেছেন, যাদেরকে আমরা ওস্তাদ বলি, স্পেশালি আমি ওস্তাদ বলি, আমার ওস্তাদেরাও ওস্তাদ বলে, এরকম গুণীজনেরা কবি ফারুক আহমেদের গান সুর করেছে, সেগুলো কিন্তু বাংলাদেশের বেতার, বাংলাদেশের টেলিভিশন এবং অনেক মানুষের হৃদয়ে এগুলো সঞ্চয় হয়ে আছে। বাট এগুলোকে এক জায়গায় করা পরে যে কাজটি করলো সেটা আমাদের প্রিয় শিল্পী তাওহিদ। তুমি নিশ্চয়ই তাওহিদ আঙ্কেলকে চেনো, সুন্দর গান করে। তো তাওহিদ যখন গানের একটি বই বের করে ফেললো, দুটি গান গানের বই বের করে ফেললো, তো তখন সব গানগুলো কবি ফারুক আহমেদের কাছে চলে আসলো, কবিতা আকারে না কিন্তু গান আকারে এসেছে গানগুলো। এখন কাজ কি, এখন কাদের কাজ এই গানগুলোকে সুর করা, কাদের কাজ? তোমার কাজ, এই সুর করা আমার কাজ, রাহির কাজ, তাওহিদের কাজ, আমাদের ওস্তাদ শরীফ ভাইজিদের কাজ, আমাদের ওস্তাদ অধ্যাপক সাইফুল্লাহ মানসুরের কাজ। তো এই কাজগুলো ওনারাই করবেন, করার চিন্তা হয়তো ছিল, কিন্তু জানিনা আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে দিয়ে স্টার্ট করেছেন, বাকি গানগুলো হয়তো ওস্তাদেরা সুর করে ফেলবেন। বাট আমার সৌভাগ্য হয়েছে যে 100 সং অলরেডি, এগুলো আনকম্পোজ ছিল, এগুলো কেউ সুর করেনি, কেউ কখনো গায়নি। আজকে ফারুক আহমেদের যে রাহি যে গানটি গাইলো, পৃথিবীর কেউ গায়নি, রাহি কেবল গাইলো। আমি যে গানটি গাইলাম, পৃথিবীর কেউ গায়নি, আমি গাইলাম। সুতরাং এটার একটা ক্রেডিট আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সেই জাযা দান করেন। জি আলহামদুলিল্লাহ। জি তো এবার পরিবেশন করবে কি গান জাহিন? ওস্তাদ গায়ে গিয়েছে, আমি গিয়েছি, এখন তুমি একটা গান শোনাও আমাদের। দারুন, জি ধন্যবাদ। তো আমি এখন যে গানটি পরিবেশন করব, সে এই গানটিও লেখা আমাদের মানবতার কবি ফারুক আহমেদের লেখা, এবং সুর করেছেন শ্রদ্ধেয় সাইফুল্লাহ মানসুর। যখন আমায় ডাকবে না কেউ,
ডাকবে তুমি যখন কাছে থাকবে না কেউ থাকবে তুমি যখন আমায় ডাকবে না কেউ ডাকবে তুমি যখন কাছে থাকবে না কেউ থাকবে তুমি মালিক তুমি দিন দুনিয়ার লক্ষ্য ত্রুটি দেখো আমার মালিক তুমি দিন দুনিয়ার লক্ষ্য ত্রুটি দেখো আমার যখন কথা রাখবে না কেউ রাখবে তুমি যখন আমায় ডাকবে না কেউ ডাকবে তুমি যখন কাছে থাকবে না কেউ থাকবে তুমি মরণ ঘুমে ক্লান্ত মরণ ঘুমে ক্লান্ত পথিক পড়ব ঢুলে শ্রান্ত পথিক যখন পাশে জাগবে না কেউ জাগবে তুমি যখন আমায় ডাকবে না কেউ ডাকবে তুমি যখন কাছে থাকবে না কেউ থাকবে তুমি যখন আমায় ডাকবে না কেউ ডাকবে তুমি যখন কাছে থাকবে না কেউ থাকবে তুমি আমরা পাশে পাবো না হয়তো বিপদে মুসিবতে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা সব সময় আমাদের প্রার্থনা শোনার জন্য জি এই পর্যায়ে চলে যাব রাহের কাছে তো তুমি এ পর্যায়ে আমাদের কোন গানটি শোনাবে জি এ পর্যায়ে আমি আবারও মানবতার কবি কবি ফারুক আহমদ এর একটি লেখা গান ওঠো ওঠো নামাজ পড়ো শিরোনামের গানটি পরিবেশন করব গানটির চমৎকার সুর করেছেন শ্রদ্ধেয় ও বরেণ্য ওস্তাদ আমার শিক্ষাগুরু ওস্তাদ লিটন হাফিজ চৌধুরী স্যার জি আমি গানটি পরিবেশন করছি জি ভাইয়া শুরু করুন ওঠো ওঠো নামাজ পড়ো হে নামাজি অলস থেকে কেন হবে বে নামাজি ওঠো ওঠো নামাজ পড়ো হে নামাজি অলস থেকে কেন হবে বে নামাজি ওঠো ওঠো নামাজ পড়ো হে নামাজি অলস থেকে কেন হবে বে নামাজি নামাজ কায়েম করো ধরাই জান্নাতের শান্তি ছায়ায় নামাজ কায়েম করো ধরাই জান্নাতের শান্তি ছায়ায় এমন সুযোগ ছাড়ে হেলায় কে নামাজি এমন সুযোগ ছাড়ে হেলায় কে নামাজি ওঠো ওঠো নামাজ পড়ো
ওঠো ওঠো নামাজ পড়ো হে নামাজি, অলস থেকে কেন হবে বে নামাজি, ওঠো ওঠো নামাজ পড়ো হে নামাজি, কেন তুমি খোদার দিকে না থেকে কেন হবে বে নামাজি, ওঠো ওঠো নামাজ পড়ো হে নামাজি, অলস থেকে কেন হবে বে নামাজি, ওঠো ওঠো নামাজ পড়ো হে নামাজি, অলস থেকে কেন হবে বে নামাজি, ওঠো ওঠো নামাজ পড়ো হে নামাজি। মাশাআল্লাহ, অসাধারণ, খুবই ভালো লাগছে। আশা করি আমাদের দর্শকদেরও ভালো লেগেছে। ইনশাআল্লাহ আমরা সব সময় কোন নামাজ যেন কাজা না করি সেটা আহ্বান দেখো, খেয়াল রাখতো। গানগুলোর আহ্বান দেখো কত ছোট ছোট, কত একটা শৃঙ্খলিত আহ্বান, কত কমন একটা আহ্বান। এটা 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 তুমিও বলো, আমিও বলি, আমরা সবাই বলি নামাজের নামাজের আহ্বান, সবাই বলি নামাজ ভালো। হ্যাঁ, তাই না? দেখো কত সুন্দর কথা গানে চলে আসছে। একটা তথ্য, একটা তথ্য তোমার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি এর আগে কিছু বলেছি, গানটি আমি গিয়েছি, প্রথম আমি গিয়েছি। বিষয়টি এমন না, হচ্ছে এই গানগুলো হামজা কিডসের অনেক শিশুরাই গেয়ে ফেলেছে গানটি। যেমন আমি যে গানটি করেছি, এটা মাহাদি এবং মাহা প্রথম গিয়েছে, ওদের গাওয়াতে হামজা কিডসের চ্যানেলে আছে। এরপরে আমি সেকেন্ডলি গাইলাম ওর গানটা, ও যেটা গাইলো এখন, এটা গিয়েছে জারিন তাসিন জারিস, সেটা ইউটিউবে পাওয়া যায়। এটা নতুন, এগুলো নতুন সব আপলোড হয়েছে এবং সে সেকেন্ডলি গাইলো। মাশাআল্লাহ, জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাহিকে। তো এবার আসতে চাই ওস্তাদ লিটন হাফিজ চৌধুরীর কাছে। তো আপনি পর্যায়ে আমাদের কোন গানটি শোনাবেন? আরেকটা গান শোনাই? জি জি, অবশ্যই। হে আলে মূল গায়ে তোমার প্রজ্ঞা পুরাণ, অন্তবিহীন তোমার জ্ঞানের কে জানে সন্ধান। হে আলে মূল গায়ে তোমার প্রজ্ঞা পুরাণ, অন্তবিহীন তোমার জ্ঞানের কে জানে সন্ধান। হে আলে মূল গায়ে, হে আলে মূল গায়ে, সর্বজ্ঞানে জ্ঞানী তোমার প্রশংসা পায় ধ্যানী, সর্বজ্ঞানে জ্ঞানী তোমার প্রশংসা গায় ধ্যানী, তোমার প্রশংসা গায় ধ্যানী, তোমার নাই তো ইলাহ তুমি ছাড়া হে চির মহান, অন্তবিহীন তোমার জ্ঞানের কে জানে সন্ধান। হে আলে মূল গায়ে তোমার প্রজ্ঞা পুরাণ, অন্তবিহীন তোমার জ্ঞানের কে জানে সন্ধান। হে আলে মূল গায়ে, হে আ
গেলে মূল গায়ে কুলালমের স্রষ্টা তুমি সকল কালের দ্রষ্টা তুমি কুলালমের স্রষ্টা তুমি সকল কালের দ্রষ্টা তুমি শূন্যে নীলায় মহল তুমি কর যে নির্মাণ অন্তবিহীন তোমার জ্ঞানের কে জানে সন্ধান হে আলেমুল গায়েব তোমার প্রজ্ঞা ফুরান অন্তবিহীন তোমার জ্ঞানের কে জানে সন্ধান হে আলেমুল গায়েব হে আলেমুল গায়েব হে আলেমুল গায়েব হে আলেমুল গায়েব অসাধারণ খুবই ভালো লাগলো দর্শক আপনাদের কেমন লেগেছে আশা করি ভালোই লেগেছে তো চাচ্চুকে অসংখ্য ধন্যবাদ এবং রাহিকেও ধন্যবাদ এই পর্যায়ে আমি পড়ে নেব কমেন্টস অনেক দর্শক কমেন্ট করেছেন আমি এতক্ষণ পড়িনি এই এখন সময় আমি অনেকের কমেন্ট পড়ব সেকেন্দার আলী লিখেছেন দোয়া ও শুভকামনা রইল অবিরাম আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকে অনেক কমেন্টস করেছেন বেশিরভাগ কমেন্টস এসেছে যে মাশাআল্লাহ মারহাবা আপনাদের সবাইকে ধন্যবাদ আবু সুফিয়ান লিখেছেন শ্রদ্ধেয় লিটন হাফিজ স্যারের কণ্ঠে খুতবার তেলাওয়াত গানটি শুনতে চাই জি ইনশাআল্লাহ চাচ্চি শোনানোর চেষ্টা করবেন মাহাদিয়া বিনতে মামুন লিখেছেন যে মাশাআল্লাহ আসসালামু আলাইকুম চাচ্চু লিখেছেন ওয়ালাইকুম আসসালাম কাজী দিন মোহাম্মদ লিখেছেন সৌদের অফ থেকে মাশাআল্লাহ জাহিন ওস্তাদ লিটন হাফিজ চৌধুরী ভাইকে সালাম ও রাহিকে শুভেচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন অগ্নিবীণা লিখেছেন হৃদয় শীতল হয়ে গেল মাশাআল্লাহ প্রিয় রাহি যে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেকেই কমেন্টস করে উৎসাহ দিচ্ছেন তো এই পর্যায়ে আবার যাব রাহির কাছে তো তুমি এই পর্যায়ে আমাদের আবার কোন গানটি শোনাবে আমরা শেয়ার করে শুনি বরঞ্চ তুমি আরেকটা গান শোনাও তো এবার আমি যে গানটি পরিবেশন করব এটিও তো ফুরুক আহমেদের লেখা কোনটা হ্যাঁ সুর আপনারই করা জি কোনটা কোন গানটা জি তুমি মেক দিয়েছো হ্যাঁ হ্যাঁ এবং শুরু করেছেন আমাদের সামনে বসে আছে আমাদের সকলের ওস্তাদ লিটন হাফিজ চৌধুরী তুমি মেঘ দিয়েছো তুমি মেঘ দিয়েছো বৃষ্টি দিলে আল্লাহ আলম্পনা তুমি মেঘ দিয়েছো বৃষ্টি দিলে আল্লাহ আলম্পনা তোমার দয়ায় দেয় ধরণ ফুলের নজরানা তুমি মেঘ দিয়েছো বৃষ্টি দিলে আল্লাহ আলম্পনা তুমি মেঘ দিয়েছো বৃষ্টি দিলে আল্লাহ আলম্পনা তোমার দয়ায় জীবন বাঁচে কচি ধানের চারা নাচে তোমার দয়ায় জীবন বাঁচে কচি ধানের চারা নাচে তোমার দয়ায় সকল দেশে পাখি মেলে দানা তুমি মেঘ দিয়েছো তুমি মেঘ দিয়েছো বৃষ্টি দিলে আল্লাহ আলম্পনা তুমি মেঘ দিয়েছো বৃষ্টি দিলে আল্লাহ আলম্পনা তোমার দয়ায় উঠলো বেঁচে বনের তরুলতা ঝিল্লি জেগে হাজার সুরে কয়েছে দয়ার কথা আমরা তোমার সেই দয়া চাই দয়া খোদা দাও তুমি তা আমরা তোমার সেই দয়া চাই দয়া খোদা দাও তুমি তা
দিয়েছো বৃষ্টি দিলে আল্লাহ আলম্পনা, তুমি মেঘ দিয়েছো বৃষ্টি দিলে আল্লাহ আলম্পনা, তোমার দয়ায় দেয় ধরণী ফুলের নজরানা, তুমি মেঘ দিয়েছো তুমি মেঘ দিয়েছো বৃষ্টি দিলে আল্লাহ আলম্পনা, তুমি মেঘ দিয়েছো বৃষ্টি দিলে আল্লাহ আলম্পনা, তুমি মেঘ দিয়েছো বৃষ্টি দিলে আল্লাহ আলম্পনা। ধন্যবাদ, মাশাআল্লাহ, চমৎকার, সুন্দর গেয়েছো। আমি আমার আমার খুব মজা লেগেছে। মজাটা কি জানো, এই গানটা তো শুরু করে আমি তোমাকে পরশু দিন দিয়েছি মনে হয়, পরশু দিন মনে হয় সম্ভবত তোমাকে আমি গানটা শুরু করে দিয়েছি। এর ভিতরে তুমি প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছো, আরও প্রোগ্রাম করেছো, ক্লাস করেছো, পরীক্ষা দিয়েছো, এই এত এত ব্যস্ততার মধ্যে গানটি এত সুন্দর করে গেয়েছো, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ তোমাকে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, একটি পরামর্শ পেলাম। তো এবার আসতে চাই আমাদের ওস্তাদ লিটন হাফিজ চৌধুরী চাচুর কাছে। তো আমরা জানি যে কবি ফুরুক আহমদ ছোটদের জন্য অনেক গান লিখেছেন, শিশুতোষ গান। তো শিশুতোষ গানের ভিতরে যে কোনো একটি যদি শুনিয়ে দিতেন, শিশুতোষ গান। হ্যাঁ, শিশুতোষ গান আমার শোনার শোনানোর খুব ইচ্ছা ছিল জানো, আমার প্রস্তুতিও ছিল যে গান শোনাবো, কিন্তু গানগুলো আমি যে মাত্র শুরু করেছি এই গানগুলো আমি মেমোরাইজ আনতে পারি নাই। বাট খুবই সুন্দর সুন্দর গান আছে, ঋতু নিয়ে গান, পাখি নিয়ে গান, পাখির বাসা নিয়ে পর্যন্ত গান আছে, প্রতিটি পাখি নিয়ে আলাদা আলাদা গান আছে, টুনটুনি পাখি নিয়ে গান আছে, টিয়া পাখি নিয়ে গান আছে, কোকিল নিয়ে গান আছে। গানগুলো আমি মেমোরাইজ করতে পারি নাই, আমি আরেকদিন কোনো প্রোগ্রামে শুনে দিব। এক লাইন বা দুই লাইন যদি একটু মনে থাকে, আমার লিরিকটাই সাথে নাই। তুমি আমাকে আজকে এক্সকিউজ করো এই প্রোগ্রামের পক্ষ থেকে, দর্শকদের কাছে আমি নিজের ক্ষমা চাচ্ছি যে হ্যাঁ, শিশুদের গান শোনাতে পারলে আপনাদের ভালো লাগতো। আসলে আমার মেমোরাইজে নাই এখন এই মুহূর্তে, নেক্সট কোনো প্রোগ্রামে নিশ্চয় শুনে দিব। খুদবার তেলাওয়াত গানটি, খুদবার তেলাওয়াত গানটা এই প্রোগ্রামের সঙ্গে প্রাসঙ্গিক নয় প্লিজ। এই গানটি একটু অন্যরকমের গান, এটি একটু বড়দের গান। আচ্ছা জি, ধন্যবাদ, আমাদের দর্শক আশা করি বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো এক অনুষ্ঠানে যদি আবার সুযোগ হয় শোনাবো, সেই সময় শুনবো ইনশাল্লাহ। তো শেষ গান শুনবো কার কাছ থেকে? রাই শোনাক, রাই নওগাঁ থেকে এসেছে। আচ্ছা আচ্ছা জি, ইনশাল্লাহ। তো প্রিয় দর্শকদের কাছে তো বলতেই হয় যে, প্রিয় দর্শক, আজকে তাহলে শেষ হলো আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং আমাদের দুজন মেহমানদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সময়টুকু মূল্যবান এবং গানের সাথে কাটানোর জন্য। তো ইনশাল্লাহ রাহির কণ্ঠে আমরা গান শুনবো। রাহি, তুমি প্রস্তুত থেকো। তো একটি কথা বলতে চাই আমাদের সকলের প্রিয় কবি, আমাদের মানবতার কবি ফুরুক আহমেদের জন্য আমরা আল্লাহর কাছে মাগফিরাতের কামনা করব। আল্লাহ তাকে যেন জান্নাত দান করুন, আমিন। তো প্রিয় বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী লাইভে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং অবশ্যই কিডস ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো রাহি, তোমার কণ্ঠে গান শুনি, অনুষ্ঠানটি শেষ হবে। তো কোন গানটি শুনবো? জি ইনশাল্লাহ, আমি এখন যে গানটি পরিবেশন করব, গানটির কথা কেউই শোনালো মনে আজানের ধ্বনি। গানটি অবশ্য ফুরুক আহমেদের না, কবি কাইকুবাদের একটি গান, অনেক মজার গান। জি, চমৎকার, খুবই। জি আমি শুনবো। জি ভাইয়া, শুরু। কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনি, কি মধুর আজানের ধ্বনি। কে ওই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ, নাচিল ধমনি, কি মধুর আজানের ধ্বনি। আমি তো পাগল হয়ে সে মধুর তানে, কি যে আকর্ষণে ছুটে যায় মধুমনে,
আমি তো পাগল হয়েছে মধুর তানে, কি যে একা কর শুনে ছুটে যায় মধু মনে, কি নিশি বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ, নাচিল ধমনি কি মধুর গানের ধ্বনি, হৃদয়ের তারে তারে প্রাণের শোণিত ধারে, কি যে এক ঢেউ ওঠে হৃদয়ের তারে তারে প্রাণের শোণিত ধারে, কি যে এক ঢেউ ওঠে ভক্তির তুফানে, কত সুধা বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ, নাচিল ধমনি কি মধুর গানের ধ্বনি, কে ওই শোনাল মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর আকুল প্রাণ, নাচিল ধমনি কি মধুর গানের ধ্বনি, কি মধুর গানের ধ্বনি, কি মধুর গানের ধ্বনি, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা।